আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আর আজকে একটা রূপচর্চার ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো রূপচর্চার জন্য আজকে আমার যে উপকরণগুলো লাগছে, সজনে পাতা, চালের গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়েছি, সাথে দিয়েছি মধু। এরপর কিন্তু আমি মুখটা ভালো করে ধুয়ে এসেছি এবং মুখে যে পানিগুলো ছিল সেটা কিন্তু আমি টিস্যু দিয়ে চেপে চেপে মুছে নিয়েছি। এখন যে ফেস প্যাকটা আমি বানিয়েছি সেটা হচ্ছে মুখে লাগিয়ে নেব। আর সজনে পাতা কিন্তু আমাদের ত্বকের জন্য খুব বেশি উপকারী, এটা আমরা সবাই কম বেশি জানি। চুলের জন্য অনেক বেশি উপকারী, আবার সজনে পাতা অনেকে খেয়েও থাকে, সজনে পাতার চাও অনেকে খায়। তো আমি হচ্ছে আজকে রূপচর্চার জন্য সজনে পাতাটা ব্যবহার করছি। সজনে পাতাতে কিন্তু হচ্ছে ভিটামিন সি আছে, যার কারণে আমাদের ত্বকের যে উজ্জ্বলতা সেটা হচ্ছে অনেক বেশি বৃদ্ধি করে এবং ত্বককে মসৃণ করে। এবং সজনে পাতার কারণে কিন্তু ত্বকে যদি কখনো বলিরেখা চলে আসে সেটাও কিন্তু দূর করে। এবং ব্রণের সমস্যা যাদের আছে তারাও কিন্তু সজনে পাতা ব্যবহার করতে পারেন, কারণ হচ্ছে ব্রণ দূর করতেও হচ্ছে সজনে পাতা অনেক বেশি উপকারী। এছাড়াও হচ্ছে ত্বককে ভেতর থেকে পরিষ্কার করতে সাহায্য করে সজনে পাতা, সাথে হচ্ছে ত্বকের যে কালচে ছোপ হয়ে যায় সেটাও কিন্তু সজনে পাতা দূর করতে সাহায্য করে। আর চালের গুঁড়া তো আমাদের ত্বকের জন্য অনেক বেশি উপকারী, তো চালের গুঁড়োও কিন্তু আমি দিয়েছি, সাথে একটু আমি হলুদ গুঁড়ো দিয়েছি যাতে করে ত্বকের উজ্জ্বলতা আর একটু বাড়ে। আর মধু তো আমাদের ত্বকের জন্য কত বেশি উপকারী সেটাও আমরা জানি। তো দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে আমার ত্বকে হচ্ছে সব সারা মুখেই হচ্ছে লাগিয়ে নিচ্ছি। তো আমি একটু ঘষে ঘষে লাগিয়ে নিচ্ছিলাম, আর এটা কিন্তু খুব বেশিক্ষণ রাখা লাগবে না। তো আমি দেখছিলাম যেই জায়গাগুলোয় হচ্ছে লাগেনি সেই জায়গাগুলো আবার একটু ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। তো দেখলাম যে অনেক জায়গায় একটু একটু ফাঁকা ফাঁকা আছে, তো ওইগুলোতেও হচ্ছে আমি ভরাট করে দিচ্ছিলাম যাতে করে সম্পূর্ণ মুখেই হচ্ছে ভালো করে সজনে পাতাটা লাগে এবং হচ্ছে যে ফেস প্যাকটা আমার ভালো করে হচ্ছে মানে একটা সুন্দর ত্বক নিয়ে আসে সেটার জন্যই হচ্ছে ভালো করে লাগিয়ে নিয়েছি। এবং দেখতেই পাচ্ছেন আমি একটু কাছ থেকে দেখছি আবার যে কোথায় লেগেছে আর কোথায় না লেগেছে। তো সজনে পাতাটা কিন্তু আপনারাও চাইলে বাসায় এভাবে ইউজ করতে পারেন, আপনারা কিন্তু চাইলে সজনে পাতার সাথে লেবু রসও ব্যবহার করতে পারেন। তো আমি আজকে লেবু রস দেইনি, আরেকদিন যদি লেবু রস দিয়ে ব্যবহার করে আপনাদেরকে দেখাবো। তো এখন হচ্ছে 15 মিনিট পর আমি মুখটা ধুয়ে এসেছি। তো এটা খুব বেশিক্ষণ আসলে রাখা লাগে না। তো দেখতেই পাচ্ছেন মুখটা কত বেশি গ্লো করছে। তো আমি মুখটা ধোয়ার পরে মুছে নিলাম, আর কাছ থেকে দেখিয়ে দিচ্ছে স্কিনটা কত বেশি টান টান লাগছে আর উজ্জ্বলতাও কিন্তু অনেক বেশি ফিরে এসেছে। তো ভালো করে আমি মুছে নিচ্ছিলাম বারবার, আর আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিলাম যে স্কিনটা কত বেশি গ্লো করছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।